নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই বৃষরাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নিন আপনাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন দিক আপনাদের শুভ রয়েছে এবং কোন কোন দিক আপনাদের প্রবলেম রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্রম। এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তার আগে আপনাদেরকে দুর্গাপূজার অগ্রিম প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের দুর্গাপুজো সকলের ভালো কাটুক, সকলের মঙ্গল হোক, এই কামনা করে ভিডিওটি শুরু করছি। তো প্রথমে আসি গ্রহের অবস্থান নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আসুন জেনে নেওয়া যাক গ্রহ কি বলছে। এই মাসে আপনাদের রাশিতে রাহু গ্রহের অবস্থান রয়েছে এবং সেখানে রাহু তুঙ্গস্থ অবস্থায় রয়েছে এবং আপনাদের সপ্তমপতি মঙ্গল যা কিনা একাদশভাবে অবস্থান করছে এবং সেটা কিন্তু বক্রি অবস্থায়, এবং রাশির পঞ্চম স্থানে রবি গ্রহের অবস্থান, অর্থাৎ আপনাদের চতুর্থ পতি ষষ্ঠভাবে অবস্থান করছে। রাশির চতুর্থ স্থানে শুক্র গ্রহের অবস্থান এবং আপনাদের রাশির নবম স্থানে শনি গ্রহের অবস্থান এবং যা কিনা সক্ষেত্রিক, এবং বৃহস্পতি যা কিনা অষ্টম স্থানে সক্ষেত্রিক এবং মার্গীয় অবস্থায় রয়েছে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে। আপনাদের রাশিতে রাহুর অবস্থান যা কিনা একটা শুভ বার্তা বহন করতে চলেছে এবং আপনাদের পঞ্চম পতি এবং দ্বিতীয় পতি বুধ যা কিনা ষষ্ঠভাবে অবস্থান করছে এবং যেটি ১৬ অক্টোবরের পর থেকে বুধাদিত্য যোগ সৃষ্টি করতে চলেছে। এই মাসে বলা যেতেই পারে আপনাদের অর্থনৈতিক দিকটা কিন্তু খুবই শুভ, অর্থাৎ আর্থিক দিক আপনাদের ত্বরান্বিত করতে চলেছে। এছাড়া পারিবারিক দিক কিন্তু আপনাদের এই মাসে শুভ রয়েছে, ফ্যামিলি সাপোর্ট আপনারা পাবেন, এতটুকুটা আমি বলতে পারি। তবে আপনাদের স্বরাষ্ট্র যোগের ফলে ছোটোখাটো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এছাড়াও সন্তান নিয়ে কিন্তু আপনাদের এই মাসে একটু ভুগতে হতে পারে, অর্থাৎ সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যা কিনা ১৬ অক্টোবর পর্যন্ত থাকবে, অর্থাৎ ১৬ অক্টোবর পর্যন্ত কিন্তু আপনারা একটু সাবধানে থাকবেন। এই মাসে আপনাদের স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ স্কিনের প্রবলেম আসার কিন্তু সম্ভাবনা রয়েছে, যেমন চুলকুনি, র্যাশ এসব হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে আপনাদের কিন্তু এই মাসে কাউকে টাকা ধার দেওয়া ঠিক হবে না, অর্থাৎ কাউকে যদি টাকা ধার দেন সেই টাকা কিন্তু রিকভারি করতে পারবেন না, সেই টাকার মালিকানা আপনারা হারাতে চলেছেন। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব এই মাসে আপনারা কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেনও না, এই দুটি ক্ষেত্রে কিন্তু প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। এই মাসে যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে, অর্থাৎ আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতান্তর বা মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে, এই দিকটা কিন্তু আপনারা একটু সতর্ক থাকবেন। তবে এই মাসে ভাগ্যোদয় হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে কোনো কাজ আপনারা করে ফেলতে পারবেন, অর্থাৎ যে কাজ এতদিন হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু আপনারা সহজেই করে উঠতে পারবেন। এছাড়াও আপনাদের এই মাসে নতুন কর্ম পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন চাকরি পাচ্ছেন না তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু চাকরি পেতে চলেছেন, এবং যারা চাকরি করছেন তাদের কিন্তু পদোন্নতি হওয়ার সাথে সাথে আপনাদের মাইনেও বৃদ্ধি পেতে চলেছে। এছাড়াও এই মাসে আপনাদের ভাগ্যোদয়ের পাশাপাশি মান সম্মান বৃদ্ধি হতে চলেছে এবং পৈতৃক সূত্র থেকে আপনারা কিন্তু সম্পত্তি বা অর্থ পেতে চলেছেন। এই মাসে যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ, অর্থাৎ বৈদেশিক মুদ্রা আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা গার্মেন্টসের বিজনেসের সাথে যুক্ত, যারা ফুড বা এগ্রিকালচার বিজনেসের সাথে যুক্ত, এছাড়াও যারা ফুলের ব্যবসা করেন, যারা সোনার ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ। এই মাসে আপনাদের পড়াশোনার স্থান যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ নয়, মধ্যম প্রকৃতির। এই অক্টোবর মাসে যারা সেলফ প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট ভালো, অর্থাৎ যারা ডাক্তার রয়েছেন,
যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, যারা টিউশনি পড়ান, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ। তবে আপনাদের এই মাসে শারীরিক দিক কিন্তু ভোগাতে পারে, যার ফলে মেডিকেল এক্সপেন্সেস হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনাদের প্রেমের দিক কিন্তু খুবই শুভ, অর্থাৎ যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ। আপনাদের নতুন প্রেম আসার পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে এবং প্রেমের ক্ষেত্রে একটা বন্ডিং তৈরি হতে চলেছে এবং প্রেম থেকে আপনারা মানসিক তৃপ্তি, মানসিক শান্তি পেতে চলেছেন। এই মাসে যারা অনলাইন বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ। এছাড়াও যারা অ্যাক্টিং, মডেলিং, ডান্সিং এই সব লাইনের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস শুভ। আপনাদের কেরিয়ারে ডেভেলপমেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল থেকে প্রবলতরও রয়েছে। এছাড়াও যারা এনজিওর সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস শুভ। এর পাশাপাশি যারা লটারি, শেয়ার বা ফাটকা কারবারের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস খুবই শুভ। অর্থাৎ আপনারা লটারি থেকে, শেয়ার থেকে, ফাটকা থেকে, জুয়া থেকে অর্থ বা ধন প্রাপ্তি পেতে চলেছেন। তার জন্য আপনার জন্মছকে রাহু গ্রহের পজিশন কেমন রয়েছে সেটা একটা বিচার্যের বিষয়। ওভারঅল যদি বলা যায় এই মাস আপনাদের স্বপ্ন পূরণের মাস হতে চলেছে, আপনাদের মনের স্বপ্ন, মনের আশা পূরণ হতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।